গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমরা সবাই খুব 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 ভালো আছি, উনি ভালো নেই, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে কি বার, আজকে মঙ্গলবার। তো এখন বাজে 8:05। তো আমরা এখন যাব বাজার। বাড়িতে আজকে মহা আয়োজন, প্রচুর লোকজন আসবে, তো সেটা তোমাদের দেখাবো কারা আসছে। তো চলো এখন যাই বাজার। আমি চলে এলাম বাজার থেকে, মাছগুলো নিয়ে চলে আসলাম। আর ও এখন সবজি বাজার আর একটু মুদিখানার দোকানে বাজার করবে, তারপরে আসবে। চল তোমাদের মাছগুলো একবার দেখাই। এই যে এখানে আছে একটা আস্ত ইলিশ, আর এখানে নিয়েছি আমুদি, আর এই যে চিংড়ি, পটল চিংড়ি করবো ভেবেছি। সাইজগুলো বেশ বড়ই আছে। আর এই যে ইলিশ। তো চলো আমার একটু কাজ বাজ আছে, সেরে নিই। আজকে সব রান্না করবে উনি, যিনি ক্যামেরার পিছনে আছে। আমি শুধু হেল্পিং হ্যান্ড করবো। তো এক ঘন্টা ধরে তো চিংড়ি ছাড়াচ্ছ, রান্না কখন হবে? দেখো ছাড়াও, দাদা ছাড়া কেন করছে, নয় এখানে এসেই মাছ ফাট ছাড়ানো হয়ে যাচ্ছে। বাবারি বিশাল বড় সেভ এসছে আমার রান্নাঘরে এখন। এই ফার্স্ট টাইম খাবো আমুদি মাছ। কেমন খেতে? ভালো বলছে, উনি খেয়েছেন। আর এই যে চিংড়িগুলো আমার সব হয়ে গেছে বাচ্চা, আমি চান করে এলাম। এই এনাকে এখন কাটতে হবে, উনি এখন ঘুমাচ্ছেন। আর জল খাবারে হালকা খাবার একদম, আলু ভাজা হয়েছে, আলু ভাজা আর মুড়ি খাবো। তো চলো খেয়ে নিই, মাছটা কাটছে। এখানে এখন কাটা হচ্ছে ইলিশ, আর এখানে হচ্ছে চাটনি। পটল চিংড়ি ভীষণ ব্যস্ত দুজনাই আর কি, এত রান্না বান্না দেখি কত দূর হয়। মারা বললো টালিগঞ্জে আসছে, এখনই আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি ও যাবে আনতে। আমরা রেডি হয়ে গেছি, এখন বিকেলবেলা আমরা যাব স্টুডিওতে আর যাব কালীঘাট। চলো তোমাদেরও দেখাই। হ্যাঁ যাও, তোমাকে এখন বসতে দেবে। হ্যাঁ আমরা এসেছি তাই বসতে পারিনি, সে অনেক দূর এসে খেলে। স্টুডিও থেকে ঘুরে চলে এসেছি, আমরা এখন যাচ্ছি কালীঘাট। গ্রামে যাওয়ার কথা ছিল, হলো না। গ্রাম এখন ছাড়তে দেরি আছে, ওয়েট করতে যাবো। Thank you.
তোমাদের গঙ্গাসাগরে ছবিও দেখাতে হবে সবাইকে, গঙ্গাসাগরে ছবিও দেখাবে। আচ্ছা ঠিক আছে, টাটা। মাসি যেরামটা বললো আমাদের কালীঘাট দেখা হয়ে গেছে, তো এবার আমরা যাব দিদির বাড়ি, মানে আমার ননদের বাড়ি। তো সবাই মিলে ওখানেই আজকে খাওয়া দাওয়া হবে, ওখানেই থাকা হবে, ওখানেই থাকা হবে। কালকে আবার সকালবেলা চলে যাবে, আজকের জন্য একটু মনটাও খারাপ করবে, আজকে সবাই আছে আর কালকে আমাকে ঘরে একা একা থাকতে হবে। একসঙ্গে সব ছিলাম, যাই হোক করার নেই, যেতে তো হবেই সবাইকে নিজের নিজের বাড়ি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, টাটা টাটা। সবাই খেয়াল খুশির বাড়িতে, না আমি খাবো না, চা খাওয়া হচ্ছে। আচ্ছা দি, ঘুম হবে ঘুম হবে, না আমি খাবো না। সকাল চলছে লুচি ভাজা, খেয়াল খুশির বাড়িতে। এটা খেয়ালের মা, খেয়ালের বাবা, আর ওই যে খেয়াল, এই যে আমাদের খেয়াল খুশি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আজকে মেনুতে কি ছিল? আজকে মেনুতে ছিল আলু ভাজা, না প্রথমে বেগুন ভাজা, তারপর আলু ভাজা, এটা কি আলুর দম, মটর পনির, চানা পনির, তারপরে আমের চাটনি, দই মিষ্টি, আর মেন কোর্সটাই তো বললি না, লুচি লুচি। এটাই ছিল আমাদের মেনু, এখন বাজে প্রায় একটা, তো এখন যাবো শুতে। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর তার সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর তার সাথে খেয়াল খুশি চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা টাটা।